কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, কিন্তু এরকম বৈরী আবহাওয়া অপেক্ষা করেও কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে হাজারো পর্যটকের ঢল নেমেছে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, এই সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজারে অনেক পর্যটক এসেছে এবং আপনারা দেখছেন লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত। আমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার দৃশ্য। এবং আপনারা দেখছেন সৈকতে লাল পতাকা টাঙানো হয়েছে এবং বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে, কিন্তু এগুলো অপেক্ষা করেও কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ঢল নেমেছে। একেবারেই কলাতুলি থেকে শুরু করে সুগন্ধা লাবণী সবগুলো পয়েন্টে একই অবস্থা। যেহেতু ঈদের পর দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন আজকে, ঈদের সময় তেমন বেশি পর্যটকের দেখা না মিললেও ঈদের পরের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবারকে কেন্দ্র করে কক্সবাজারের বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস গুলো বুকিং হয়ে গিয়েছিল এবং আজকেও সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে আসন্নরূপ পর্যটকের দেখা মিলছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমুদ্র সৈকতে হাজারো পর্যটক নেমেছে এবং যেমনটি আমরা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বার্তা পেয়েছি, চট্টগ্রাম মোংলা পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের সংখ্যাও আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে করা হয়েছে। যেহেতু মাছ ধরা বন্ধ, কক্সবাজারের উপকূলের যেই জেলেরা আছে, যে ট্রলার গুলো আছে, তারা সাগরে নামেনি। যদি যদি অন্যান্য 9 জন যদি থাকে সাগরে, তাদেরকেও নিরাপদ স্থানে চলাচল করতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কালকে থেকে এই সতর্কতা সংকেত জারি রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সতর্কতা সংকেত তুলেনি, তারপরেও অনেক পর্যটক সমুদ্রে নেমে গোসল করছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে সিসিপ লাইফ গার্ডের একজন সদস্য আমাদের সাথে আছেন, একটু বলবেন মানে 3 নম্বর সতর্ক সংকেত সাগর কিছুটা উত্তাল কিনা, এই পর্যটকদের অনেক পর্যটক এর সাথে গোসলে নেমেছে, তাদেরকে তুলে আনতে কষ্ট হয়ে যাচ্ছে কিনা আপনাদের? ধন্যবাদ। আসলে কক্সবাজার সমুদ্র সৈকতটা খুবই উত্তাল, পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গাতে ছোট বড় অনেক গর্ত সৃষ্টি হয়ে গেছে, তারপরেও কক্সবাজারে এখন বর্তমানে হাজার হাজার পর্যটক সমুদ্র স্নানে মুগ্ধ। সেই সুবাদে হচ্ছে তাদেরকে আমাদেরকে আমাদের নিরাপত্তা দিতে গিয়ে হচ্ছে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি তাদেরকে প্রপার যে নিরাপত্তাটা দেওয়ার জন্য ওইটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যে অনেকে আছে আমাদের কথা শুনতেছে না, তো পাশাপাশি হচ্ছে আমরা আমাদের হ্যান্ড মাইক নিয়ে কমিউনিকেশন করতেছি, যারা হচ্ছে যে আপনার জোনের বাইরে চলে যাচ্ছে, তো চেষ্টা করতেছি তাদেরকে হচ্ছে আমরা আমাদের কন্ট্রোলে রাখার জন্য আর কি। আচ্ছা, তো অনেকেই তো নেমে পড়ছে, বড় বড় ঢেউ অনেক, তো এই ক্ষেত্রে আপনারা যদি তারা উঠে না যায়, সতর্কতা সংকেত যদি আরো বাড়ে তখন কি? এখন হচ্ছে যে আপনার সমুদ্র সৈকত যে ঢেউগুলো আছে এগুলো হচ্ছে খুব বড় বড় হয়ে গেছে, তারপরে আমরা তাদেরকে বলতেছি যে আজকে ঢেউগুলো খুবই ভয়ঙ্কর, আপনারা ঢেউর সাথে বেশি দূরে না যাওয়ার জন্য, কারণ যে ঢেউগুলো পড়তেছে এখন হচ্ছে এগুলো খুবই ডেঞ্জারাস, এগুলোতে হচ্ছে আপনার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে আমরা চেষ্টা করতেছি আমরা আমাদের মতো, কিন্তু এরপরে যদি কথা না শুনে হচ্ছে আমরা আমাদের টুরিস্ট পুলিশ আছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তো আমরা ওনাদের সাপোর্টিং নেওয়ার জন্য চেষ্টা করি আর কি। জি, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল সালাম। জি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল সালাম নামের একজন লাইভ গাইডের সাথে কথা বলছিলাম, তিনি তিনি যেমনটি জানিয়েছেন আমাদেরকে তিনি যেমনটি জানিয়েছেন কিছুক্ষণ আগেই তিনি যেমনটি বললেন আমাদেরকে, বৈরী আবহাওয়া যেহেতু 3 নম্বর সতর্কতা সংকেত, সেহেতু এখানে বৈরী আবহাওয়ার কারণে অনেক বড় বড় ঢেউ আসে পড়ছে, তারপরে অনেক পর্যটক কিন্তু এখানে নেমে পড়ছে তাদের কথা না শুনে। দর্শক, আমি এতক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ছিলাম এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ঢল নেমেছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজারে ট্রেনেও আসা যায়, বিমানে করে এবং সড়ক পথে অনেক পর্যটকরা আস এবং এই কারণে পর্যটকের ঢলে কিন্তু মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতের সবগুলো পয়েন্ট। দর্শক, এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।